नमस्कार बन्धुरा पूजा ब्लिस फूड एंड कूकिंग अपने स्वागत जाना आज के संगे दारुण रेसिपी शेयर करब आलू चिप्स कर देखो एकदम अन्य डिजाइन अपनारा प्लिज पूरा वीडियो ना केटे देखें एबारे रान्नार का चले जाब देख चाल गुड़ो नहीं आलू नहीं लवण एबारे आलूगुलो के केटे निब प्रथम आलूगुलो के चुले निब আমি আলুগুলোকে চুলে নিয়েছি এবার কেটে নিব দেখুন বন্ধুরা আমি এখানে দুইটি চামচ নিয়েছি আলুগুলোকে এবার লম্বা লম্বা করে কেটে নিব প্রথমে এই যে দেখুন আমি আলুগুলোকে কিন্তু এরকম সাইজের করে কেটে নিয়েছি আমি সব আলুগুলোকে কেটে নিয়েছি এবার ডিজাইন করে কেটে নিব ডিজাইন করে কাটার জন্য আমি এখানে দুটো চামচ নিয়েছি এই দেখুন দুই পাশে দুটো চামচ দিয়ে এবার আমি আলুটা কেটে নিব আপনারা চামচের বদলে কাঠিও নিতে পারেন এরকম করে চামচ বা কাটি দিলে কিন্তু আলুটা পুরোপুরি কাটা যাবে না আমি দেখুন এই পাশে এরকম করে লম্বা করে কেটে নিয়েছি ঠিক অপর পাশে এরকম করে লম্বা করে কেটে নিব আলুটি সামান্য একটু বাঁকা করে कत सुंदर डिजाइन टा जी देख डिजाइन टा कत सुंदर ए रकम कर सब गुलो आलू ए रकम कर केटे निब মেগি নিয়ে আমি আলুগুলোকে কেটে নিয়েছি এবার আলুগুলো ভালো করে ধুই লবণ পানিতে 5 মিনিট ভিজিয়ে রাখব এই যে দেখুন আমার সব আলু কাটা হয়ে গিয়েছে এবং ধুইয়ে নিয়েছি এবার আমি 5 মিনিট লবণ পানিতে ভিজিয়ে রাখব আলুগুলো পানি দিয়ে দিচ্ছি লবণ দেব দেখুন বন্ধুরা আমি এখানে কয়েকটি কাটি নিয়ে নিয়েছি এবার কাটির সাহায্যে আলুগুলোকে কেটে নিব দেখুন কত সুন্দর করে গেতে নিয়েছি আমি আমি এরকম করে সবগুলো গেতে নিব
এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু কাঠের ভিতর আলুগুলো গেঁথে নিয়েছি সবগুলো। এবার আমি চালের গুঁড়ো নিয়ে মেখে নিব। এই যে আমি এখানে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার নিতে পারেন, চালের গুঁড়োটা দিলে চিপসটা কিন্তু মুচমুচে হবে, এই জন্য আমি চালের গুঁড়ো দিচ্ছি। দেখুন বন্ধুরা, চালের গুঁড়ো নিয়ে আমি আলুগুলোকে মেখে নিয়েছি। এবার আগুন ধরিয়ে ভেজে নিব। আমার আগুন ধরে গিয়েছে, কড়া বসিয়ে দিচ্ছি। তেল দিয়ে দিচ্ছি, তেল গরম হয়ে এসেছে। এবার আলুগুলোকে ভেজে নেব। কে উল্টে পাল্টে দিব। জি দেখুন, আমার এগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার নিয়ে ফেলবো। দেখুন বন্ধুরা, আমার সব আলু চিপস ভাজা হয়ে গিয়েছে, এবার নিয়ে নিব। কড়াই নামিয়ে রাখবো। দেখুন আমার সব আলু চিপস ভাজা হয়ে গিয়েছে, চিপসগুলো কতটা মুচমুচে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, খাও খাও, আমি খাবার দিই। একদম মুচমুচে হয়েছে বন্ধুরা, খুব টেস্ট হয়েছে। এই আলু চিপসের সঙ্গে যদি একটু টমেটো সস পরে তাহলে দারুণ লাগবে আরো খেতে। দেখুন বন্ধুরা, রাজ কত আনন্দ করে খাচ্ছে, টেস্ট হয়েছে। তো বন্ধুরা, আশা করি আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।